वेलकम टू एम प्लस एडुकेशन। आज के आलोचना करब माध्यमिक अर्थात हाई स्कूल एवं हाई मद्रासा उभय क्षेत्र जो माध्यमिक से माध्यमिक परीक्षार एक गुरुत्वपूर्ण विषय से हे प्रसेसिंग। प्रसेसिंग नहीं आज के आलोचना करब। तेल परीक्षा जो प्रश्नपत्र से प्रश्नपत्रे যেই ভাবে থাকবে সাধারণত এইভাবেই থাকে। রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার অ্যাট হোম। তাহলে এরপরে কিছু হিন্টস দেওয়া থাকবে, যেমন এখানে আমিও কিছু হিন্টস দিয়ে রেখেছি। অ্যালোভেরা, গ্লিসারিন, আইসোপ্রোফিল অ্যালকোহল বট, হ্যান্ডস ক্লিন ওয়েল, 1 লিটার অফ স্যানিটাইজার, 1/3 লিটার অফ জেল, 2/3 লিটার অফ আইসোপ্রোপিল অ্যালকোহল, ফিউ ড্রপস অফ লেমন মিক্সড অ্যান্ড স্ট্রায়ার্ড ওয়েল, পোর্ড ইন টু আ পাম্প বটল, রেডি। তাহলে এই যে হিন্টসগুলো দেওয়া আছে, এই হিন্টসগুলো কী বলছে? এখানে প্রথমেই বলছে অ্যালোভেরা, গ্লিসারিন, আইসোপ্রোপিল অ্যালকোহল এই সমস্ত জিনিসগুলো নিতে হবে। তারপরে কী করতে হবে? হাতকেও সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। 1 লিটার স্যানিটাইজারের জন্য কী করতে হবে আমাদের? বলছে 1 লিটার স্যানিটাইজারের জন্য 1/3 লিটার অফ জেল, অর্থাৎ এই যে জেল সেটা হচ্ছে 1/3 এবং 2/3 আইসোপ্রোপিল অ্যালকোহল, এগুলোকে মিক্স করতে হবে। তারপরে কয়েক ফোঁটা লেবুর রস দিতে হবে, সেগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং নাড়াতে হবে। তারপরে একটা বোতলের মধ্যে ঢেলে দিতে হবে, তারপরে প্রস্তুত হয়ে গেল। তো এই যে তারপর দিয়ে দিয়ে অনেকগুলো জিনিস লেখা আছে, তো এটাকে কিভাবে আমরা বর্ধিত করব, কিভাবে এটাকে এক্সপ্যানশন করে লিখব, সে জিনিসটা আমি অ্যান্সারটা বলছি। স্যানিটাইজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিংস টু দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষের কাছে স্যানিটাইজার হচ্ছে জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে একটি জনপ্রিয় জিনিস। অর্থাৎ যতগুলো জনপ্রিয় জিনিস রয়েছে সমস্ত জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে এটি একটি জনপ্রিয়। মোস্ট অফ দ্য পিপল ইউজ হ্যান্ড স্যানিটাইজার বাট মোস্ট অফ দেম ডু নট নো হাউ টু প্রিপেয়ার ইট। বেশিরভাগ লোকজনেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, কিন্তু তাদের অধিকাংশই আবার জানে না এটা কীভাবে তৈরি করতে হয়। উই ক্যান ইজিলি প্রিপেয়ার ইট অ্যাট হোম, আমরা বাড়িতেই এটা সহজেই তৈরি করতে পারি। হাউ ইভার হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ ইন্টারলিঙ্কিং স্টেপস। যাই হোক, হ্যান্ড স্যানিটাইজারটা কয়েকটা অতপ্রতভাবে জড়িত স্টেপের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে অ্যালোভেরা, গ্লিসারিন অ্যান্ড আইসোপ্রোপিল অ্যালকোহল আর বট ফ্রম দি মার্কেট। তাহলে সর্বপ্রথমে বাজার থেকে অ্যালোভেরা, গ্লিসারিন, আইসোপ্রোপিল অ্যালকোহল এগুলো কেনা হলো। দেন তারপরে হ্যান্ডস আর ক্লিয়ারলি ওয়াশড উইথ সোপ, সাবান দিয়ে সুন্দরভাবে হাত ধোয়া হলো। দেন এ পট ইজ টেকেন, তারপরে একটা পাত্র নেওয়া হলো। টু গেট 1 লিটার অফ স্যানিটাইজার, 1 লিটার স্যানিটাইজারের জন্য 1/3 অর্থাৎ 1/3 কী হচ্ছে, লিটার অফ জেল ইজ প্রপারলি মিক্সড উইথ 2/3 লিটার অফ আইসোপ্রোপিল অ্যালকোহল। তাহলে 1/3 জেল এবং 2/3 আইসোপ্রোপিল অ্যালকোহলকে খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়া হলো। দেন তারপরে আ ফিউ ড্রপস অফ লেমন আর অ্যাডেড ফর বেটার ফ্র্যাগরেন্স, সুগন্ধির জন্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেওয়া হলো। দেন দ্য মিক্সচার ইজ স্টার্ড উইথ আ স্পুন ফর আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের জন্য একটা চামচ দিয়ে সেই মিক্সচারটাকে নাড়া হলো। দেন ইট ইজ পোর্ড ইন টু আ পাম্প বোটল, তারপরে সেইটাকে একটা পাম্প বোটলের মধ্যে ঢালা হলো টু প্রিভেন্ট ইভাপোরেশন, যাতে করে সেটা ইভাপোরেট না হয়ে যায়, অর্থাৎ বাষ্পভূত না হয়ে যায়। নাও হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি টু ইউজ, এবারে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত হয়ে গেছে ব্যবহারের জন্য। তাহলে আমরা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছি যে স্যানিটাইজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিংস, এখান থেকে নিয়ে আমরা প্রায় ইন্টারলিঙ্কিং স্টেপস অব দি এগুলো যে কোনো প্রসেসিংয়ের লিখতে পারবো আর কি। এগুলো কমন লাইন লেখা যাবে, অসুবিধা নেই। তো যা হোক, যদি ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন,
कमेंट करते पारें भालो जदि लागे आरो भिडियो बनानो हबे राइटिंग स्किलेर उपरे आर जदि भालो ना लागे कोनो असुविधा नाई एड़िए चलते पारें भिडियो धन्यवाद।